আমরা সবাই জানি ও কতটুকু ইম্পর্টেন্ট আমাদের দলের জন্য, আমাদের দেশের জন্য। তো হয়তোবা সে একটা ভুল করেছে, বাট সে কোনো অপরাধ করেনি। তো আমাদের সকলের সাপোর্ট তার সাথে আছে, এবং আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম সেভাবে আগের মতোই ভালোবাসবো সবসময়। এর চেয়ে বড় ইন্সপিরেশন যখন আমরা মাঠে নামি, আমাদের দেশের জার্সিটা আমরা গায়ে দিই, এর চেয়ে বড় ইন্সপিরেশন হতে পারে না। তো আমরা সবাই চেষ্টা করবো অ্যাজ এ টিম যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। ফার্স্ট 11-12 সিরিজে ওরা আনবিটেন, ইটস এ ডিফিকাল্ট টাস্ক। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় এটা অসম্ভব কিছু না, বাট আমাদের অ্যাজ এ টিম অনেক ভালো খেলতে হবে। ছোটো ছোটো প্রত্যেকটা অপরচুনিটি, যার যখন অপরচুনিটিগুলো আসে, আমাদের মেকশিওর করতে হবে যেন আমরা 100% ওই অপরচুনিটিগুলো ইউটিলাইজ করতে পারি, সো দ্যাট ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারি। আমাদের চেষ্টা করা হচ্ছে সাকিবের জন্য হলে ইনশাল্লাহ ভালো। ক্রিকেট খেলাটা আসলে তো এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনি কতদিন খেলবেন বা কত বছর খেলবেন, তো আমাদের অবশ্যই সেভাবেই, এবং একমাত্র আমার মনে হয় যে ভালো রেজাল্টই আমাদেরকে আবার ভালো পথে নিয়ে আসতে পারে। সাকিবের বিকল্প আসলে কখনো কোনো দিনও হবে না, তো অবশ্যই তাকে মিস করব, কারণ আমাদের নাম্বার 1 প্লেয়ার এবং অলরাউন্ডার, তো তাকে ছাড়া খেলাটা আসলে অনেক টাফ হবে। বাট আমার মনে হয় যারা নতুন যারা আসছে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। সেখানে আসলে সাকিবের প্রভাবটা আমরা মানে অনেক ভালোভাবে টের পাইছি, মানে মনে হয় যে মানে একবারে ইজিলি আত্মসমর্পণ, যে এত খারাপভাবে হারা, সেখানে হয়তো বা মানে সাকিব ভাই থাকলে হয়তো আরও ভালো করতো। আর এত বড় সিরিজে সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে অনেক বেশি মিস করব, কারণ সাকিব ভাই ওই কন্ডিশনে IPL-এ খেলছে, তার অনেক ভালো অভিজ্ঞতা ছিল, অন্য অন্য প্লেয়াররা তার কাছে অনেক কিছু শিখতে পারতো, জানতে পারতো, সেই দিক থেকে প্লেয়ার অনেক কিছু বঞ্চিত হবে। তারপরও আমি আশাবাদী যে বাংলাদেশ টিম ভালো খেলবে, অন্তত আমার আগে যে ইচ্ছা ছিল হয়তো একটা T20 জিতে আর একটা টেস্ট জড়ো করতে পারি, এটা করলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য বিশাল পাওয়া।
আপনারা তো যত কিছুই হোক বাংলাদেশ টিমের পাশেই তো আছে অবশ্যই। আর এই যে খারাপ সময়টা যাইতেছে ক্রিকেটের, এই সময়টা আসলে আমি মনে করি আমাদের যারা সাপোর্টার সবসময় থাকা দরকার, এই খারাপ সময় সবসময় বাংলাদেশ টিমে থাকা দরকার, আর সাকিব ভাইয়ের সাথে তো আরও বেশি থাকা দরকার, কারণ তার সময়টা এখন খুব খারাপ। আর আমরা আশা করি সবাই এই খারাপ সময় তার পাশে থাকবো, ভালো সময় যেরকম আছি খারাপ সময় তাদের পাশে আছে। আপনার সাথে একটু কথা বলবো।